ওয়েলকাম গাইস কামম্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বড় বড় মতো আমি মোহাম্মদ শাহদ হোসেন আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকার স্পিকার নিয়ে কথা বলবো টপ ফাইভ মিনি ইউএসবি স্পিকার যেগুলো হচ্ছে ইউএসবি টাইপ মানে শুধু ইউএসবি চালাতে পারবেন ইউএসবি দিয়ে চালাতে পারবেন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক স্পিকার কম্পিউটার স্পিকার টপ ফাইভ মিনি স্পিকার আন্ডার ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকার মধ্যে পাঁচটা মিনি স্পিকার নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো চলুন শুরু করা যায় আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেটা হচ্ছে টপ ফাইভ মাইক্রোল্যাব স্পিকার আন্ডার টু টাকা দুই টাকার মধ্যে আপনার টপ ফাইভ মাইক্রোল্যাব স্পিকার নিয়ে একটা ভিডিও আছে সেটা যদি দেখতে চান অবশ্যই অবশ্যই আই বাটনে ক্লিক করেন অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন তো নাম্বার ওয়ানে যে স্পিকারটি আছে সেটা হচ্ছে সেটাও মাইক্রোল্যাবের মাইক্রোল্যাবের সবচেয়ে চিপেস্ট যে স্পিকারটি সেটা হচ্ছে গিয়ে মাইক্রোল্যাব বি সিক্সটিন এই স্পেসিফিকেশনের কথা যদি বলতে হয় এটা হচ্ছে ইউজ বি টাইপ একটা স্পিকার যেটা হচ্ছে কি আপনার দেখতে অনেকটা গর্জিয়াস কিন্তু ছোট মানের আমি কিছু ছবি এখানে দিয়ে দেবো সেটা অবশ্যই দেখে আসতে পারেন এবং হচ্ছে এই স্পিকারটি মোটামুটি স্পেসিফিকেশনের কথা যদি বলতে হয় এটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া স্পিকার যেটা হচ্ছে গিয়ে টু মানে দুইটি স্পিকার থাকবে নো বিটবক্স নো সাবওয়েপার থাকবে না এবং হচ্ছে এই ফ্রিকোয়েন্সি লেভেল হচ্ছে এখানে একশো বিশ হার্স এবং হচ্ছে সর্বনিম্ন হচ্ছে টোয়েন্টি কে হার্স এবং হচ্ছে এই স্পিকারটির সবচাইতে যেটা হচ্ছে গিয়ে ইউসবি টাইপ যেহেতু এবং হচ্ছে টাইটানিক ব্ল্যাক এবং দেখতে অনেকটা গর্জিয়াস আছে আসলে স্পিকারটির প্রাইস রেঞ্জও খুবই কম মানে যেটা হচ্ছে আটশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে মোটামুটি মানের আসলে এক হাজার টাকার মধ্যে এই স্পিকারগুলো আপনি কিনতে পারেন এছাড়া আপনি আপনার ফুটপাথে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আসলে লোকাল প্রাইসের কিছু স্পিকার পাওয়া যায় যেটা হচ্ছে তিনশো দুইশো পাঁচশো টাকার মধ্যে আমি সবসময় সাজেস্ট করবো এই স্পিকারগুলো না নিয়ে আপনার একটু ব্র্যান্ডিং কোয়ালিটির স্পিকারগুলো নেন যেটা হচ্ছে গিয়ে নিলে আপনার কম কম্পিউটারে ভালো সাউন্ড পাবেন এবং হচ্ছে কি আপনি বেশি দিন যাবৎ ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে বলব অবশ্যই মাইক্রোল্যাবের এই স্পিকারটি আপনার প্রথম চয়েস হিসেবে থাকতে পারে যারা এক হাজার টাকার মধ্যে স্পিকার কিনতে চান তাদেরকে বলবো মাইক্রো মাইক্রোল্যাবের এই স্পিকারটি অবশ্যই দেখে আসতে পারেন যেটা হচ্ছে মাইক্রোল্যাব বি সিক্সটিন এই স্পিকারটির প্রাইস হচ্ছে চারশো টাকা অবশ্যই যাদের পছন্দ হবে তারা নিয়ে আসতে পারে নাম্বার টুতে যে স্পিকারটি আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মোটামুটি কম প্রাইসের মধ্যে তাদের স্পিকারগুলো কম প্রাইসেরই বেশ সবচেয়ে বেশি হয় আসলে ক্রিয়েটিভের এই স্পিকারটি মোটামুটি মডেল এবং হচ্ছে দেখতে অনেকটা গর্জিয়াস এবং মডেলের দিক থেকে তারা এটা হচ্ছে সবচেয়ে কম প্রাইসেরই মোটামুটি বলা যায় এই স্পিকারটির মডেলের কথা যদি বলতে এটা হচ্ছে ক্রিয়েটিভ এস এস এ ফিফটিন এই স্পিকারটি মোটামুটি দেখতে অনেকটা গর্জিয়াস যেটা হচ্ছে ইউজ বি এবং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক জ্যাকের মাধ্যমে আপনি চালাতে পারবেন স্পেসিফি তেমন কিছু বলার না এটা টাইটানিক ব্ল্যাকে আপনি পাবেন হচ্ছে এই স্পিকারটির কিছু ছবি আমি এখানে দিয়ে দিব যেটা হচ্ছে মোটামুটি মানের একটা সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে প্রাইস রেঞ্জের দিক থেকে যদি বলেন মোটামুটি মানের একটা স্পিকার এবং এই স্পিকারটির প্রাইজ হচ্ছে বাংলাদেশের প্রাইজ আটশো পঞ্চাশ টাকা ক্রিয়েটিভিট এই স্পিকারটি মোটামুটি সাউন্ড সিস্টেম অনেক ভালো বলা যেতে পারে নাম্বার থ্রিতে যে স্পিকারটি আছে সেটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি অনেক পছন্দ হয়েছে স্পিকার খুবই কম টাকার মধ্যে ভালো মানের স্পিকার এডি ফায়ার এডি ফায়ার এম ওয়ান টু ফাইভ জিরো যেটা হচ্ছে দুইটা স্পিকার এবং এই স্পিকারটি সবচেয়ে আসলে দেখতে অনেকটা লুকিং গুড আসলে গর্জিয়াস লুকিং সেটা আমি কিছু ছবি এখানে দিয়ে দেবো অবশ্যই সেটা দেখে নেবেন এবং হচ্ছে এখানে আপনার স্পিকারের মধ্যে ভলিউম আপস অ্যান্ড ডাউন এবং অন অফ এবং হচ্ছে মাইক্রোফোনের যে সিস্টেমটা সেটা আসলে দেওয়া আছে সো সেক্ষেত্রে একটু কোয়ালিটি সম্পন্ন এডি ফায়ার মোটামুটি ভালো মানের একটা ব্র্যান্ড স্পিকার জ তে সো এডি এই স্পিকারটি মোটামুটি ভালো মানের এবং হচ্ছে এই স্পিকারটির স্পেসিফিকেশনের কথা যদি বলি এখানে আসলে এটা ইউজ টাইপ একটা স্পিকার যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক সহ এবং হচ্ছে এখানে দুটি স্পিকার পাবেন শুধুমাত্র আর কিছু পাবেন না এবং হচ্ছে এখানে সিঙ্গেল নয়েজ রেশিও যেটা হচ্ছে আপনি পাবেন এই টিন ডিবি এ এই ডিবিতে আপনি পাবেন এবং ফ্রিকোয়েন্সি লেভেল হচ্ছে একশো পঞ্চাশ থেকে সর্বনিম্ন হচ্ছে টোয়েন্টি কে এবং হচ্ছে এই স্পিকারটির যেটা হচ্ছে ওয়েট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কেজি যেটা হচ্ছে পাঁচশো গ্রামের উপরে একটু এবং হচ্ছে এটার রেগুলার আপনি কালার হচ্ছে ব্ল্যাক পাবেন এবং এই স্পিকারটি আপনি সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এই স্পিকারটি আসলে অন্যান্য স্পিকার থেকে একটু ভালো মানের ভালো কোয়ালিটির কারণ এই স্পিকারটির প্রাইস রেঞ্জটাও একটু বেশি যেটা হচ্ছে নয়শো কিবা 9৫০ নয়শো পঞ্চাশ টাকা এর মধ্যে আপনি এই স্পিকারটি পাবেন মোটামুটি দেখতে গর্জিয়াস নাম্বার ফোর যে স্পিকারটি আছে সেটা হচ্ছে টেক মোটামুটি পরিচিত অনেকে বাংলাদেশে অনেকেই পরিচিত এই স্পিকারটি দেখতে অনেকটা গর্জিয়াস কিউট আছে দুইটা মাইক্রো লেভেল ওই স্পিকারটার মতোই এবং হচ্ছে এখানে আপনি স্পিকারের মধ্যে একটা সাউন্ড সিস্টেম পাবেন সাউন্ড সিস্টেম আপস অ্যান্ড ডাউন বলি আমরা যেটা হচ্ছে সেটা এবং সেই স্পিকারটি মোটামুটি স্পেসিফিকেশান আসলে তেমন কিছু বলার নেই বাট হচ্ছে এই স্পিকারটি সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে আপনি টু ইয়ার ওয়ারেন্টি পাবেন আসলে টু ইয়ার ওয়ারেন্টি পাবেন এবং এই স্পিকারটি মোটামুটি ইউএসবি টাইপ এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক সহ এবং হচ্ছে এই স্পিকারটির প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এই স্পিকারটি পেয়ে যাবেন এবং হচ্ছে দেখতে অনেকটা গোট আসলে কম্পিউটারে যারা নর্মাল ছোট ধরনের স্পিকার ইউজ করতে চান তাদের সাউন্ড সিস্টেমও ভালো সো তাদের জন্য বলবে এই স্পিকারটি বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য নাম্বার ফাইভে যে স্পিকারটি আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভের আরেকটি স্পিকার যেটা হচ্ছে এ ফিফটি বলেছিলাম এবং এই স্পিকারটি ক্রিয়েটিভ এস বি এস এবং হচ্ছে এটা হচ্ছে এ সিক্সটিন এই স্পিকারটি মোটামুটি ওইটা হচ্ছে এটা অনেকটা গর্জিয়াস এবং হচ্ছে এই স্পিকারটি দেখতে অনেকটা সুন্দর আসলেই অনেকটা সুন্দর ছবি তো দিয়ে দিব দেখবেন এবং হচ্ছে এই স্পিকারটির স্পেসিফিকেশনের কথা যদি বলতে হয় এখানে স্পেসিফিকেশন আসলে দুইটা স্পিকার পাবেন এবং হচ্ছে সাইডে আপনি একটা লাইট পাবেন ছোট আপনার গ্রিন ও রেড কালার রাইট এবং হচ্ছে এখানে আসলে যেটা হচ্ছে কি আপনার ফ্রিকোয়েন্সি লেভেল ফ্রিকুয়েন্সি হচ্ছে এখানে নাইনটিন হার্স থেকে আপনার সর্বনিম্ন টোয়েন্টি কে হার্স এবং সিঙ্গেল আপনি সর্বনিম্ন হচ্ছে সেভেন্টি ফাইভ ডিবি এবং এখানে আসলে এই স্পিকারটির কোনো ওয়ারেন্টি আপনি পাচ্ছেন না কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস এবং হচ্ছে এই স্পিকারটি অনেক দিন যাবত চলে আসলে অনেকে ইউজ করে তাদেরকে তারা বলল এবং এই স্পিকারটির প্রাইস রেঞ্জ একটু হাই মানের যেটা হচ্ছে ওয়ান টাকা 1000 টাকার মধ্যে যেহেতু বলেছিলাম পাঁচটা মিনি স্পিকার নিয়ে কথা বলবো ইউএসবি টাইপ যেহেতু ক্রিয়েটিভ স্পিকার ইউএসবি টাইপের স্পিকার সো আসলে এক টাকার মধ্যে আমি পাঁচটা কম টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি সম্পন্ন স্পিকার নিয়ে কথা বলার চেষ্টা করছি আপনাদের মাঝে আশা করবো যাদের আসলে এর মধ্যে পছন্দ হবে স্পিকার তারা অবশ্যই কিনে নেবেন আর কারা কারা অবশ্যই পছন্দ হয় সেটা জানাবেন আর ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যদি সাবস্ক্রাইব করেন বাই